পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথে অবরোধ চলছে অবরোধের সমর্থনে রাঙামাটির সাপছড়ি কুতুকছড়ি ঘিলাছড়ি নানিয়াচরের বিভিন্ন সড়কে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়ে করেছে অবরোধ সমর্থককারীরা অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে তবে রাঙ্গামাটি শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে এদিকে সকাল থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও সাজেক কোনো গাড়ি ছেড়ে যায়নি ঢাকা থেকে আসা রাত্রিকালীন বাসগুলো এখনও খাগড়াছড়ি শহরে প্রবেশ করেনি ইউপিডিএফের অভিযোগ সরকার আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো বাতিলের ষড়যন্ত্র করছে এই শাসন বিধি বাতিল হলে পাহাড়ি জনগোষ্ঠীর আর কোনো অধিকার থাকবে না ভোর পাঁচ থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর বারোটা পর্যন্ত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার